আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসলে আমাদের দেশের যা অবস্থা এই সময়, কাউরি মনের অবস্থা তেমন একটা ভালো থাকার কথা না। আমার মনের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। আমি কাছ থেকে আন্দোলন দেখি নাই, কিন্তু যখনই আমি নিউজগুলো দেখছি আমার সত্যি এত খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। যেসব সন্তানেরা তার মায়ের বুক খালি করে চলে গেছে ওপারে, তারা যেন খুব ভালো থাকে, আল্লাহ যেন তাদেরকে বেহেস্তে নসিব করে, এটাই এখন একমাত্র বলার আছে। আর যারা হসপিটালে আহত হয়ে ভর্তি আছেন, তাদের যেন আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন। দেশের অবস্থা কবে যে স্বাভাবিক হবে জানি না, তবে আল্লাহর কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যায়, সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়। কিছুদিন ধরে নতুন কোনো ভিডিও করতে পারছি না, তাই অনেক দিন আগের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের জার কেক বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা অরেঞ্জ ফ্লেভারের কেক বানিয়ে নিয়েছি। কেকটা হাত দিয়েই আমি গুঁড়া গুঁড়া করে নিয়েছি, অনেক সময় আবার কেটে কেটেও আমি জার কেক বানাই, তো আজকে আমি হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি। যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করেছেন, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ একটি করে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক পেলে আমি অনেক খুশি হই, আমার খুব ভালো লাগে, আমার কাজের আগ্রহটা বেড়ে যায়। তো প্লিজ, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি এখানে একটা জার নিয়েছি, জারের মধ্যে প্রথমে একটু ক্রিম দিয়ে দিলাম, আর এই যে গুঁড়া করা কেকগুলো হাত দিয়ে বসিয়ে দিলাম। তারপরে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, সুগার সিরাপ দিয়ে আবারও এর উপরে আমি দিয়ে দেব ক্রিম। ক্রিম দেওয়ার পরে দিয়ে দেব একটু চকলেট গানাশ। আমি এখানে হোয়াইট চকলেটের চকলেট গানাশ বানিয়ে নিয়েছি। চকলেট গানাশ দিতে ভুলে গিয়েছিলাম, তার আগেই কেকের গুঁড়া দিয়ে দিয়েছি একটু। তো এই যে পরে আবার চকলেট গানাশ দিয়ে দিলাম, দিয়ে আবারও কেকের গুঁড়া ভালো করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম, আরও একটু ক্রিম দিয়ে দেব। এভাবে পর্যায়ক্রমে দিয়ে জার কেকটা বানানো হয়, মানে কেক যতটুকু জারে আটে সেভাবে আমি বানিয়ে নিই। তো এইভাবে কয়েকটি জার কেক বানিয়ে নিচ্ছি। আর জার কেকগুলো আসলে ক্যারি করাও অনেক সুবিধা, আমি দূরে কোথাও গেলেও কিন্তু এভাবে জার কেক বানিয়ে নিয়ে যাই। আমার কিছু কিছু আপুরা আছে যারা ইউটিউব চ্যানেল খোলার প্রথম থেকেই আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন, তো সেই সব আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমিও সেই সব আপুদের পাশে থাকতে চাই, তাদেরকে সাপোর্ট করতে চাই। আর যেসব নতুন আপুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বা আমার চ্যানেলে অনেক সময় দেখা যায় যে ভিউ হয় কিন্তু লাইক কমেন্ট হয় না, তো সেই সব আপুদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না, তাদেরকে বলছি আপুরা সবাই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি ওই কমেন্ট ধরে আপনাদের পরিবারে যেতে পারবো। আর যদি আপনারা আমাকে কমেন্ট না করেন, তাহলে কিভাবে বুঝবো যে আপনারা আমার ভিডিও দেখছেন, বা আপনাদের হচ্ছে সহযোগিতা দরকার? যেসব আপুদের সহযোগিতা দরকার, সাপোর্ট দরকার, তারা আমাকে একটি করে কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ সেসব আপুদের পাশে থাকবো, সাপোর্ট করব। তাই বলছি যে সবাই একটি করে কমেন্ট করবেন। আর যাদের নতুন চ্যানেল, তারা যদি বিভিন্ন চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসেন, তাহলে তো আপনার চ্যানেলটিকে সবাই চিনবে। দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদের চ্যানেলে ঢুকে আপনাদের ভিডিওগুলো দেখবে, তাই বলছি সবাই সবাইকে কমেন্ট করবেন, সবাই সবার ভিডিও দেখবেন, তাহলে দেখা যাচ্ছে যে সবাই একসঙ্গে আমরা এগিয়ে যেতে পারবো। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি পাঁচটি জার কেক বানিয়ে নিয়েছি। জার কেক বানাতেও ভালোই সময় লাগে, এখানে ডেকোরেশনের কোনো ঝামেলা থাকে না, কিন্তু তারপরেও এই যে একটু একটু করে ক্রিম লাগানো, একটু একটু করে কেক দেওয়া, এগুলো বারবার করতে হয় বলে অনেক সময় লাগে। কেক আমি যেভাবেই বানাই না কেন, আমাকে পরিশ্রম করতেই হবে, এটাই হচ্ছে মূল কথা। আজকের ভিডিওটি তবে এ পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই দেখে নেবেন। আল্লাহ হাফেজ।